ওয়েলকাম টু মাই মার্দার ইউটিউব চ্যানেল শুভ নববর্ষ ঘরে থাকুন সুস্থ থাকুন আজকের বিষয় হচ্ছে অর্থশাস্ত্র অর্থ অর্থশাস্ত্র তা আমরা কৌটিল্যের অর্থশাস্ত্র আলোচনার আগে কৌটিল্য বিষয়ে কিছু জানব তো কৌটিল্য অনেক নাম আমরা পাই কৌটিল্য যেমন বিষ্ণুগুপ্ত নামে পরিচিত চাণক্য নামে পরিচিত তিনি ছিলেন রাজা চন্দ্রগুপ্তের মন্ত্রী বংশের ধ্বংসের পেছনে কৌটিল্যের অবদান অনেক তিনি যে কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছেন তিনি তিনশো বাইশ বিশি তিনশো বাইশ বিসি তাই কৌটিল্য অর্থশাস্ত্র রচনা রচনা করেন তিনশো বাইশ বিসি তাই কৌটিল্য অর্থশাস্ত্র রচিত কত তিনশো বাইশ বিশি এই কৌটিল্য অর্থশাস্ত্র রচনার পেছনে যে কেন এই বইটি রচনা করা হয়েছিল তো এর দুটো তথ্য এখানে পায় একটি হচ্ছে মনুষ্যান বৃত্তির অর্থ মানুষদের আয় রোজগারের জন্য এছাড়া মনুষ্যবতি ভূমি ইত্যার্থ তো এমন করছেন হতে পারে মনুষ্য কোন গ্রন্থের সাথে যুক্ত এটা কৌটিল্য অর্থ অর্থশাস্ত্রের সাথে যুক্ত তো এই কৌটিল্য অর্থশাস্ত্র হচ্ছে পনেরোটি অধিকরণ একশো পঞ্চাশটি অধ্যায় বা একশো আশিটি প্রকরণ তো কৌটিল্যের অর্থশাস্ত্রে অধিকরণ কয়টি না পনেরোটি অধ্যায় কয়টি না দেড়শো অর্থাৎ একশো পঞ্চাশটি এবং প্রকরণ হচ্ছে একশো আশিটি তো এখানে সবার আগে বেশি উল্লেখযোগ্য হচ্ছে বিদ্যা কৌটিল্য চারটি বিদ্যা স্বীকার করেছেন যেমন আন্নিক্ষিক্রয়ী বার্তা দণ্ডনীতি কিন্তু মনু তিনটি বিদ্যা স্বীকার করেছেন উনি অন্য কী কী বিদ্যা স্বীকার করেনি ত্রয়ী বার্তা দণ্ডনীতি এই তিনটি বিদ্যা স্বীকার করেছেন বৃহস্পতি দুটি বিদ্যা স্বীকার করেছেন বার্তা ও দণ্ডনীতি এবং বা শুক্রাচার্য উনি একটি বিদ্যা স্বীকার করেছেন শুধু দণ্ডনীতি তো ওনাদের স্বীকার করার একটি দুটি বা তিনটি স্বীকার করার পেছনে অনেক কারণ আছে মনু বলেছেন যে আন্নিক কি কী বাকি তিনটি বিদ্যার সাথে যুক্ত বৃহস্পতি বলেছেন বৃহস্পতি বলেছেন যে কি কি ত্রয়ী স্বীকার করেনি যে বৃহস্পতি বার্তা এবং দণ্ডনীতি এই দুটি স্বীকার করেছেন তো বৃহস্পতি বলেছেন যে বার্তা এবং দণ্ডনীতিটির মধ্যে আর্নেক কি কি এবং ত্রয়ী সীমাবদ্ধ উনি যে একটাই বিদ্যা স্বীকার করেছেন দণ্ড তো উনি বলেছেন এই দণ্ডের মধ্যে বাকি তিনটি বিদ্যা সীমাবদ্ধ আছে এই কারণে বাকি তিনটি বিদ্যার নাম উল্লেখ করা না করলেও চলে তো যাই হোক প্রত্যেক আচার্য আলাদা আলাদা মত অর্থাৎ কৌটিলের মতে চার প্রকার বিদ্যা এটুকু আমরা জানি তো চার প্রকার যে বিদ্যা চার প্রকার বিদ্যার সম্পর্কে কৌটিল বলেছেন যে আর্নিক খেকি কি নানা কি হচ্ছে সাংখ্য যোগ এবং লোকায়ত এই তিনটি দর্শনের সম্মিলিত হচ্ছে আর্নেক কিকি তা সাংখ্য দর্শন যোগ দর্শন লোকায়ত লোকায়ত বলতে এখানে চার ভাগ দর্শনকে বোঝানো হয়েছে সাংখ্য যোগ এবং লোকায়ত তার লোকায়ত বলতে কোন দর্শনের নাম পাওয়া যায় এমন কোশ্চেন হতে পারে আনেক কী কী বলতে আনেক কিকির মধ্যে কয়েকটি দর্শনের না উল্লেখ আছে কয়েকটি দর্শনের সাথে যুক্ত আনে কি না তিনটি দর্শনের সাথে যুক্ত সাংখ্য যোগ লোকায়ত এবার ত্রয়ী কী না ত্রয়ী হচ্ছে ধর্ম এবং অধর্ম অধর্মই হচ্ছে ত্রয়ী এছাড়া ত্রয়ী আমরা জানি রিক্স এবং যুজু একত্র মৃত হয়ে ত্রয়ী তো এখানে ধর্ম এবং অধর্মকেও আমরা ত্রয়ী বলি বার্তা কী না অর্থ এবং অনর্থই হচ্ছে অর্থ ও অনর্থ হচ্ছে বার্তা আর দণ্ড হচ্ছে নয় এবং অপনয় হচ্ছে দণ্ড আমরা ক্ষিকিকে আমরা তর্কবিদ্যাও বলে থাকি তো আন্নেক্ষিকের কিকির নাম কি তর্কবিদ্যা এই তর্কবিদ্যা বা কীকে আমরা কাকে বলবো যা না যে বিদ্যা বা যে বিদ্যার দ্বারা উচিত অনুচিত তর্ক করা হয় বা উচিত অনুচিত আলোচনা করা হয় সেটাই হচ্ছে আনে তাকে আমরা আনেক বলবো তাই এই কিকি বিষয়ে একটি শ্লোকও আমরা পাই সর্ববিদ্যা নাম উপায় সর্বকর্মনাম আশ্রয় সর্বধর্মনাম নাম আন্িকী মতা অর্থাৎ এই আন্িকী সমস্ত বিদ্যার প্রদীপ সমস্ত কর্মের উপায় সমস্ত ধর্মের হচ্ছে আশ্রয় তো আন্নি আমরা এখানে তিনটি বিশেষণ পাই সমস্ত বিদ্যার প্রদীপ সমস্ত কর্মের উপায় সমস্ত ধর্মের আশ্রয় এই তিনটি বিশেষণ আমরা পাই তো এই লাইন তুলে বলতে পারি এটা কাজ সম্পর্কে বলা হয়েছে আন্িকী ত্রয়ী দণ্ডনীতি বার্তা তো এখানে অনেক কী কী অ্যান্সার হবে তা এছাড়া এখানে চতুর চতুর বর্ণাশ্রমের বর্ণনা আমরা এখানে পাই চতুর বর্ণাশ্রমে ব্রহ্মচর্য গা রস্ত বানবস্ত সন্ন্যাস তো প্রতিটা প্রতিটা আশ্রমে কীভাবে কিছু কীভাবে লালন পালন করা উচিত কীভাবে প্রতি আশ্রমে আলাদা আলাদা ব্যবস্থা কীভাবে নিয়ম নীতি সব এখানেই মানে পুঙ্খানুপুঙ্খভাবে কৌটিল্য আলোচনা করেছেন ব্রহ্মজুতির কী করণীয় কারস্তের কী করণীয় বানপ্রস্ত্রের কী করণীয় সন্ন্যাসের কী করণীয় সব আলোচনা হয়েছে তো আমরা এখানে চতুরাশ্রমেরও বর্ণনা এখানে পেয়ে থাকি তো এই চতুরাশ্রম এই চতুরাশ্রম কীভাবে পালিত হয় না চতুরাশ্রম রাজার দ্বারা এবং রাজার কর্তৃক দণ্ডের দ্বারা পালিত হয় তো সেই সেই বিষয়ে একটি শ্লোক পাই চতুর বর্ণাশ্রম লোক ও রাজা দণ্ডেন পালিত স্বধর্ম কর্মাভিরত বর্ধতা বর্তাতে শেষু বেশম বেশু তো এখানে এটুকুই শুধু জেনে রাখা ভালো যে দণ্ডের মাধ্যমে এই চতুর আশ্রম বা চতুর বর্ণের মানুষও নিজ নিজ কর্মে লিপ্ত হয়ে থাকে বা প্রজারাও নিজ নিজ কর্মে লিপ্ত হয়ে থাকে কে কে কারো ওপর অত্যাচার অন্যায় কেউ কিছু করতেই পারে না তো এই দণ্ড রাজা এও বলেছেন রাজা অর্থাৎ মানে কৌটিল্য মন্ত্রী মন্ত্রী রাজার চন্দ্রগুপ্ত রাজার মন্ত্রী ছিলেন কৌটিল্য তো কৌটিল্য নিজেই অর্থশাস্ত্র গ্রন্থে বলেছেন যেখানে যেখানে যেমন যেখানে যেমন কর্ম সেই কর্ম অনুযায়ী অর্থাৎ কুকর্ম অনুযায়ী সেই কুকর্ম অনুযায়ী দণ্ডের প্রয়োগ করতে হবে যদি মৃদু মৃদু কর্ম হয় মৃদু কুকর্ম হয় তাহলে মৃদু দণ্ড প্রয়োগ করতে হবে যদি গুরু কু কর্ম হয় গুরুদণ্ড প্রয়োগ করতে হবে অর্থাৎ যদি এর বিপরীত হয় মেদুকর্মে গুরুদণ্ড মেদুকুকর্মে গুরুদণ্ড গুরু কুকর্মে লোকদণ্ড তো এমন যদি হয় তাহলে ব্যাপারটা পরিস্থিতিটা অন্যদিকে চলে যাবে তো অতএব উনি বলেছেন যথার্হ দণ্ড প্রয়োগ করে এখানে বাঞ্ছনীয় এছাড়া তিনি যে পনেরোটি এছাড়া তিনি চতুর্বর্গেরও তিনি উল্লেখ করেছেন চতুর্বর্গের কথাও এখানে পাওয়া যায় উনি চতুর্বর্গ স্বীকার করেছেন ধর্ম অর্থ কাম মোক্ষ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটির মধ্যে উনি অর্থকে প্রধান বলে স্বীকার করেছেন অর্থকে প্রধান বলে স্বীকার করেছেন ইনি এছাড়া ইনি ইন্দ্রিয় জয়কে ইন্দ্রিয় জয়কে কোথাও স্বীকার করেছেন ইন্দ্রজয় বল ইন্দ্রজয় বলতে কাম কো কাম ক্রোধ লোভ মান মদহর্ষ এই ছয় প্রকার ইন্দ্রীয় কথা বলেছেন কাম ক্রোধ লোভ মান মদ এই ছয়টি সরজীপ বা ছয়টি ইন্দ্রকে যিনি জয় করতে পেরেছেন তিনি জিতেন্দ্রীয় হয়েছেন আর যিনি জয় করতে পারেননি তিনি ব্যর্থ হয়েছেন তিনি পরাজিত হয়েছেন এ সমস্ত কিছু কিছু রাজা পরাজিত হয়েছেন তাদের নাম যেমন দাণ্ডক্য নাম ভোজ ব্রাহ্মণ কণকে পেতে ইচ্ছা করেছিল সেই কারণে পরাজিত হয়েছিল কোরাল নামক বৈদেহ কোরাল নামক বৈধ ব্রাহ্মণের ওপর অত্যাচার করার কারণে তিনিও বিনষ্ট হয়েছিলেন জন্মেঞ্জয় বিনষ্ট হয়েছিলেন জন্মঞ্চ বিনষ্ট হয়েছিলেন এছাড়া অত্য অত্যাধিক মানের মানবশত রাবণও পরাজিত হয়েছিলেন দুর্যোধনও পরাজিত হয়েছিলেন তো কিন্তু বহুদিন রাজত্ব করেছেন এমন জিতেন্দ্রীয় যার যে সমস্ত রাজারা আছে তাদের নাম হচ্ছে যমদগ্ন নাভাগ অম্বরীশ এই সমস্ত রাজা জমদগ্ন নাভাব অম্বরীশ এই সমস্ত রাজা বহুদিন জিতেন্দ্রীয় হওয়ায় বহুদিন রাজত্ব করেছেন অর্থাৎ কৌটিল্যের বাণী হচ্ছে এটাই যে জিতেন্দ্রীয় আত্মসংযম ইন্দ্রিয় সংযম হতে শিখুন ইন্দ্রিয় সংযম হলেই জীবনে জীবনে অনেক কিছুই করা যাবে জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কিন্তু যদি জিতেন্দ্র না হতে পারেন তাহলে সমস্ত আশা আকাঙ্ক্ষা বিফলে যাবে জীবন ধ্বংসের পথে অগ্রসর হবে এছাড়া তিনি সম আলোচনা করেছেন বিদ্যা সমুদ্রে আলোচনা করেছেন কি স্থাপনা বিষয়ে তো বিদ্যা সমুদ্র হচ্ছে প্রথম অধিকরণের প্রথম প্রথম আনিক্ষিকিত্র এই বার্তা অন্যদিকে জাতির বিদ্যা অর্থাৎ তিনি চার প্রকার বিদ্যার কথা আলোচনা করেছেন যা পূর্বে আলোচনা করেছি তো এইভাবে ইনি এই সমস্ত করে আলোচনা করেছেন এছাড়া তিনি মন্ত্রীর কথাও বলেছেন তিন থেকে চারজন মন্ত্রী তিনি স্বীকৃতি দিয়েছেন যে তিন থেকে মন্ত্রী হবে তিন থেকে চারজন সাত থেকে আটজন সাত থেকে আটজন আচার্যের কথাও তিনি স্বীকার করেছেন সাত আটজন আচার্যের কথা স্বীকার করেছেন যে মন্ত্রী নিয়োগের হিসেবে যেমন ভারতদাস বিশাল আকশো পরাশর পিসুন কৌণপদন্ত ব্যাত ব্যাধি বাউদন্তী পুত্র এই সমস্ত বিভিন্ন রাজ বিভিন্ন আচার্যের নাম তিনি উল্লেখ তিনি উল্লেখ করেছেন তো আজ এই পর্যন্তই আজ এই পর্যন্তই এর পরবর্তী যদি কোনো ভিডিও আপলোড করার প্রয়োজন লাগে তো আপনার ডিসক্রিপশানে এস এম এসে জানান আর অবশ্যই পরবর্তী ভিডিও দেওয়া হবে ধন্যবাদ ভালো থাকুন ঘরে থাকুন সুস্থ থাকুন